এই যে আমাদের বাবা তামিম বাবা, ও পাউডার দিয়ে ভূত সাজছে। দেখি দেখি দেখি, আর একটু পাউডার দিয়ে দিই আমি। হ্যাঁ, গলা তোলো গলা তোলো। তুমি দাও, তুমি নিজে দাও। হাতে কি দিয়েছ দেখি দেখি, মেহেদি দিয়েছ? হ্যাঁ, মেহেদি দেখাও এভাবে, মেহেদি দেখাও, মেহেদি দেখাও এভাবে, দেখে দেখে মেহেদি, দেখে দেখে সুন্দর করে দিয়েছ। কে দিয়ে দিয়েছে মেহেদি? কে দিয়েছে? এই হাতে দিয়েছ? এই হাতেও দিয়েছ? বা সুন্দর তো। এখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, তো আপনারা দেখতে থাকেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা মরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, আর একটু শুকনো লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিব একটু পানি, কষানো হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটু ভুনিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব। দেখতে পাচ্ছেন শাক থেকে অনেক পানি উঠেছে। মাছ ভরিয়ে নিয়ে আলু ভুনিয়েছি, তারপর শাক দিয়েছি, শাক থেকে অনেক পানি উঠেছে, এর মধ্যে আর পানি দেওয়া যাবে না। শাকের পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, লাগলে একটু দেওয়া লাগবে। আর একটু সেদ্ধ হোক, তারপর বোঝা যাবে পানি দেওয়া লাগবে কিনা। ওকে, এখন আমি ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকগুলো একদম নরম, এখনই আমি বাগান থেকে তুলে নিয়ে আসছি, এই জন্য একদম গলে গেছে। আমি একটু ঝোল ঝোল করবো, মনে হয় একটু পানি লাগবে, একটু পানি দিব, একটু পানি দিয়ে দিই। আমাদের বাড়ির সামনেই অনেক বড় মাঠে এই পুঁই শাক লাগিয়েছে, ওর ভাইয়ার কাছ থেকে আমি এখনই নিয়ে আসলাম শাকগুলো, এই জন্য একদম গলে গেছে টাটকা শাক। এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছের মাথা।
ইলিশ মাছ দিয়ে পুঁই শাক, ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছও অনেক টেস্ট হয়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় ইলিশ মাছ। আর আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি, এটাও অনেক টেস্ট হবে। এখন একটু ঢেকে দিব। এখন আমি একটু জিরা ভিজে দেব। এই যে হামুন নাটিতে গুঁড়ো করে নিব। হামুন লাঠি দিয়ে এখন জিরাগুলোকে আমি গুঁড়া করে নিব। দেখতে পাচ্ছেন আমার পুঁই শাক তরকারি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়েই নামিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে অনেক সুন্দর একটা তরকারি রান্না করেছি। তরকারি অনেক টেস্ট হয়েছে। এখানে সাদা ভাত নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমিও তো আল্লাহর রহমতের সম্মতি অনেক ভালো আছি। আজকে দুপুরে কি রান্না করলাম আপনি আপনারা সবাই দেখলেন তো। এই ধরনের তরকারি কিন্তু খুব মজা হয়, খুব টেস্টি হয়। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো আজকের এই ব্লগ যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ওকে, খোদা হাফেজ।